Hey guys, welcome to our new vlog. I'm Vishal Sarkar, apnara dekhchen village of vlogger. Ekhon shomoy sokal 7:20 minute. Office e jawar jonno ber hoyechi dukan theke ashlam matro. Kuashar emon obostha ajke o kichui dekha jay na. Kalke ektu kom chilo. Ajke onek beshi kuasha porche aro. Ajke abar jacket ta ulta kore gai dichi. Ei pashe raincoat er moto kaj kore. Kuashar jonno ei kaj korchi. এই হলো কুয়াশা। এই কুয়াশার মধ্য দিয়ে এখন যাইতে হবে আমার অফিসে। এখন যাব অফিসে। আজকে অফিস থেকে একটু আগে আগে বের হওয়ার প্ল্যান আছে। আববেলা ছুটি নিয়ে পলির ওইখানে যাব। ওইখান থেকে একটু মার্কেটে যাইতে হবে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। এখন সময় 4:20 মাত্র, অফিস থেকে বের হয়েছি। আজকে একটু মার্কেটে যাওয়ার কথা ছিল ছুটি নিয়ে, কিন্তু আজকে ছুটি পাই নাই, স্যার ছুটি দেয় নাই, এই কারণে আর মার্কেটে যাওয়া হয় নাই। তো পলিরে ফোন দিছি বের হওয়ার জন্য। এখন পলিকে নিয়ে যাব বাড়িতে। অন্য একটা রাস্তা দিয়ে আসছি, একদম ভিতর দিয়ে রাস্তা। তো আমার অফিস থেকে এটা একদম ভিতরের রাস্তা, গ্রামে গ্রাম এলাকা একদম এদিকে। এই রাস্তা দিয়ে পলিদের বাসায় যাইতে খুব কাছে, অল্প সময় লাগে। রাস্তাটা একটু ভাঙাচোরা, এইদিক দিয়ে যেতে সেই কারণে অল্প সময় লাগবে। এদিক দিয়ে ধান রোপণের কাজ শুরু হয়ে গেছে। আমাদের হালি তো এখনও বড় হয় নাই, এগুলো মনে হয় অনেক আগে হালি ফেলছিল। তো রাস্তা এই সামনে অনেক সুন্দর রাস্তা, দুই পাশে অনেক গাছ। গরুর জন্য পানা নিয়ে যাইতেছে, পানা খাওয়াই গরুরে। এই জমিতে অনেক পানা হয়। এখন যাব জয়দের বাসার দিকে, ওইখান থেকে পলিকে নিয়ে যাব বাড়িতে। পলিকে নিয়ে বের হয়েছি, এখন আছি রাস্তার মাঝখানে। কি করবে বাবা? রাস্তার মাঝখানে দাঁড়াইছে, এখানে আবার বাচ্চারা খেলতেছে ফুটবল, ওটা দেখার জন্য। আজকে ইচ্ছা ছিল যাব মার্কেটে দুইজন, কিন্তু হলো না, ভাগ্যে নাই।
পৌঁছাইলাম, মা ওইখানে বসে আছে, এক পিসিমা আসছে ওনার সাথে কথা বলতেছে। পিসিমার বিয়ে হয়েছে আমাদের পাড়াতেই, একদম দক্ষিণ পাশের বাড়িতে, একদম দক্ষিণ পাশের বাড়ি। যার সাথে বিয়ে হয়েছে উনি আবার আমার দাদু লাগে, আমার হয় মামা, ওর মামা। তো মামি বলে, আমরা পিসি বলি, আবার ওনার হাজবেন্ড কে বলি দাদু, আবার ওনাদের ছেলেকে বলি দাদা। এই হলো অবস্থা। ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে গেছি, যাব দোকানে। আর ওই যে আমাদের টিস্যু ম্যান এসে পড়ছে, এই সাই টিস্যু নিয়ে শুরু করে দিয়েছে মোছামুছি। টিস্যু ম্যান তুমি আসলে খাটা তো পরিষ্কার হয়েছে গে, পরিষ্কার কেন লাগবে না? তুমি তুমি নাই পরিষ্কার পরিষ্কার হয়েছে, আমি কি থাকি? রাত্রে ঘুমানোর একদম ইচ্ছা, তোমার জন্য রেখে দিছি, তুমি হ্যাঁ পরিষ্কার করো না। টিস্যু রাখান দে, তারপর বাড়িতে এসে একসাথে খাওয়া দাওয়া করবো। আজকে মনে হয় খাওয়া দাওয়া হবে অন্যরকম। কাকা তো ভাই ভজা বললো, খিচুড়ির নিমন্ত্রণ আছে, ওরা নাকি খিচুড়ি রান্না করছে আজকে, তো এখানে খাইতে বললো। দেখা যাক কি হয়, কি খিচুড়ি রান্না করছে। পলিরে দেখতে আসছে সবাই, মা রুটি বানাইতে যাইতেছে। মা রুটি বানাইতেছে সকালে, দুপুরে কেন নইছি খিচুড়ি, সবজি খিচুড়ি। কাকিমা রান্না করছে সবজি খিচুড়ি, ওইখানে আজকে খাওয়ার নিমন্ত্রণ হয়েছে আমার। তো আমি এখন যাইতেছি দোকানে, বের হয়েছি ওষুধ নিয়ে দোকান থেকে আসছি বাড়িতে, এখন যাইতেছি খিচুড়ি খাওয়ার জন্য। সবাই খেয়ে চলে গেছে, তো আমি এখন যাইতেছি খিচুড়ি খাওয়ার জন্য। তুমি দেখা দেখো নাকি? কালকে স্কুল খোলা, সন্ধ্যা কালকে স্কুল খোলা।